আসসালামু আলাইকুম। আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম। সৌদি আরব, দুবাই, কাতার, বাহরান, মধ্যপ্রাচ্যের আরব কান্ট্রিগুলোতে যারা নতুন আসছেন বা যারা নতুন আসবেন তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, তাই দ্রুত আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। তো শুরু করা যাক। আওয়াল এর বাংলা অর্থ হচ্ছে প্রথম, জেদিদ এর বাংলা অর্থ হচ্ছে নতুন, কাদিম এর বাংলা অর্থ হচ্ছে পুরাতন, হার এর বাংলা অর্থ হচ্ছে গরম, বারিদ এর বাংলা অর্থ হচ্ছে ঠান্ডা, রুমেল এর বাংলা অর্থ হচ্ছে বালি, তাহাক্কুম এর বাংলা অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ, কেফি এর বাংলা অর্থ হচ্ছে ইচ্ছা, জাওয়াইয়া এর বাংলা অর্থ হচ্ছে বিমানবাহিনী, মাতার সাই এর বাংলা অর্থ হচ্ছে চায়ের কেটলি, তারাউস এর বাংলা অর্থ হচ্ছে গোসল, অস্তা এর বাংলা অর্থ হচ্ছে সুপারিশ, সাহাব এর বাংলা অর্থ হচ্ছে কঠিন, সাহল এর বাংলা অর্থ হচ্ছে সহজ, ইস্তেমা এর বাংলা অর্থ হচ্ছে সভা, মুশাওয়ারা বা এর বাংলা অর্থ হচ্ছে পরামর্শ, রহা এর বাংলা অর্থ হচ্ছে আরাম, গাইর এর বাংলা অর্থ হচ্ছে অবৈধ, খাসাত এর বাংলা অর্থ হচ্ছে পরাজয়, ফাউস এর বাংলা অর্থ হচ্ছে জয়ী, মায়কারুয়া এর বাংলা অর্থ হচ্ছে পানির বোতল, জিপ এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া, হামিম এর বাংলা অর্থ হচ্ছে ঘনিষ্ঠ বন্ধু, সালুন এর বাংলা অর্থ হচ্ছে তরকারি, আতিনি এর বাংলা অর্থ হচ্ছে আমাকে দিন, মাফ এর বাংলা অর্থ হচ্ছে মুখ, সুখ এর বাংলা অর্থ হচ্ছে বাজার, মিতার এর বাংলা অর্থ হচ্ছে মিটার, ফুতা এর বাংলা অর্থ হচ্ছে লুঙ্গি, এজলিস এর বাংলা অর্থ হচ্ছে বসা বা বস, এজলিস আলাল কুরসি এর বাংলা অর্থ হচ্ছে চেয়ারে বস, জাম্বু এর বাংলা অর্থ হচ্ছে পাপ বা গুনাহ, উক্তুব এর বাংলা অর্থ হচ্ছে লেখা, হুকমা এর বাংলা অর্থ হচ্ছে সরকারি, ইস্তেমা এর বাংলা অর্থ হচ্ছে সম্মেলন বা সভা, সাপ এর বাংলা অর্থ হচ্ছে কঠিন, আওয়াল এর বাংলা অর্থ হচ্ছে প্রথম, আখের এর বাংলা অর্থ হচ্ছে শেষ বা সমাপ্ত, মজবুত এর বাংলা অর্থ হচ্ছে ঠিক বা শক্ত, সিলসিলা এর বাংলা অর্থ হচ্ছে শিকল, উম্মি এর বাংলা অর্থ হচ্ছে মা, আরদ বা আরদুন এর বাংলা অর্থ হচ্ছে পৃথিবী, খিয়ার এর বাংলা অর্থ হচ্ছে শশা, মক্তব বা মাকতাব এর বাংলা অর্থ হচ্ছে অফিস, হাজিল এর বাংলা অর্থ হচ্ছে রেজিস্ট্রিড করা, সাক্কার এর বাংলা অর্থ হচ্ছে বন্ধ করা, সাক্কেল এর বাংলা অর্থ হচ্ছে অন করা, মুকাইব এর বাংলা অর্থ হচ্ছে এসি, ফান্নি এর বাংলা অর্থ হচ্ছে টেকনিশিয়ান, কাহারাবা এর বাংলা অর্থ হচ্ছে বিদ্যুৎ, লাম্বা এর বাংলা অর্থ হচ্ছে বাতি, মেরোয়া এর বাংলা অর্থ হচ্ছে ফ্যান, শাহি এর বাংলা অর্থ হচ্ছে চা, শাই এর বাংলা অর্থ হচ্ছে কিছু, গাওয়া এর বাংলা অর্থ হচ্ছে কফি, বেপসি এর বাংলা অর্থ হচ্ছে পেপসি, গাদা এর বাংলা অর্থ হচ্ছে দুপুরের খাবার, ওদু এর বাংলা অর্থ হচ্ছে অজু, সাল্লি এর বাংলা অর্থ হচ্ছে নামাজ, জোহর এর বাংলা অর্থ হচ্ছে দুপুর,
আসর এর বাংলা অর্থ হচ্ছে বিকাল, মাসা এর বাংলা অর্থ হচ্ছে সন্ধ্যা, লাইল এর বাংলা অর্থ হচ্ছে রাত, ময়দান এর বাংলা অর্থ হচ্ছে মাঠ, সাবাকা এর বাংলা অর্থ হচ্ছে নেট, সাইয়েরা এর বাংলা অর্থ হচ্ছে গাড়ি। এই শব্দগুলো বারবার পড়বেন এবং মুখস্থ করবেন, ইনশাল্লাহ আরবি ভাষা অনেক সহজ হয়ে যাবে। সবুর এর বাংলা অর্থ হচ্ছে ধৈর্য, গলত এর বাংলা অর্থ হচ্ছে ভুল, সহি বা সা এর বাংলা অর্থ হচ্ছে সঠিক বা সত্য, জেদিদ এর বাংলা অর্থ হচ্ছে নতুন, কেদিম বা কাদিম বা গেদিম এর বাংলা অর্থ হচ্ছে পুরাতন, মালাবিস বা মালাবেস এর বাংলা অর্থ হচ্ছে কাপড়, ফুস্তান এর বাংলা অর্থ হচ্ছে পোশাক, কামিজ এর বাংলা অর্থ হচ্ছে জামা, ফেরাস বা সেজ্জাত এর বাংলা অর্থ হচ্ছে কার্পেট বা বিছানা, শাড়ির এর বাংলা অর্থ হচ্ছে খাট, বাপ এর বাংলা অর্থ হচ্ছে দরজা, জামা এর বাংলা অর্থ হচ্ছে জানালা, সেতারা এর বাংলা অর্থ হচ্ছে পর্দা, তোল এর বাংলা অর্থ হচ্ছে টেবিল, দুরুস এর বাংলা অর্থ হচ্ছে ড্রয়ার, মালাফ এর বাংলা অর্থ হচ্ছে ফাইল, প্রিন্টার এর বাংলা অর্থ হচ্ছে প্রিন্টার, সুরা এর বাংলা অর্থ হচ্ছে ছবি, ওয়াগ্গা এর বাংলা অর্থ হচ্ছে স্বাক্ষর, সিজ্জেল এর বাংলা অর্থ হচ্ছে লেখা, হিসাব এর বাংলা অর্থ হচ্ছে হিসাব, সা এর বাংলা অর্থ হচ্ছে ঘন্টা, ওয়াক্ত এর বাংলা অর্থ হচ্ছে সময়, হাওয়াইয়া এর বাংলা অর্থ হচ্ছে আইডি কার্ড, মাদানী এর বাংলা অর্থ হচ্ছে সিভিল, সুরতা এর বাংলা অর্থ হচ্ছে পুলিশ, আশকারি এর বাংলা অর্থ হচ্ছে সামরিক, তাসিরা এর বাংলা অর্থ হচ্ছে ভিসা, তাস্কিরা এর বাংলা অর্থ হচ্ছে টিকেট, উজরা এর বাংলা অর্থ হচ্ছে বাড়া, ইজাজা এর বাংলা অর্থ হচ্ছে ছুটি, বিলাত এর বাংলা অর্থ হচ্ছে দেশ, মাকতাব এর বাংলা অর্থ হচ্ছে অফিস, লেশ এর বাংলা অর্থ হচ্ছে কেন, ইউম এর বাংলা অর্থ হচ্ছে দিন, কুল্লুয়ুম এর বাংলা অর্থ হচ্ছে প্রতিদিন, আলিয়ুম এর বাংলা অর্থ হচ্ছে আজ, বুকরা এর বাংলা অর্থ হচ্ছে আগামীকাল, আমস এর বাংলা অর্থ হচ্ছে গতকাল, বাতবুকরা এর বাংলা অর্থ হচ্ছে আগামী পরশু, উজবু এর বাংলা অর্থ হচ্ছে সপ্তাহ, সানা এর বাংলা অর্থ হচ্ছে বছর, দাগিগা এর বাংলা অর্থ হচ্ছে মিনিট, সানিয়া এর বাংলা অর্থ হচ্ছে সেকেন্ড, আদি এর বাংলা অর্থ হচ্ছে সমস্যা নাই, মুশকিলা এর বাংলা অর্থ হচ্ছে সমস্যা, সুরাসুরা এর বাংলা অর্থ হচ্ছে তাড়াতাড়ি, মুমুশকিলা এর বাংলা অর্থ হচ্ছে সমস্যা নাই, নাগেস এর বাংলা অর্থ হচ্ছে কমানো, তানজিল এর বাংলা অর্থ হচ্ছে কম, রাতিব এর বাংলা অর্থ হচ্ছে বেতন, আগ্রাত এর বাংলা অর্থ হচ্ছে মালামাল, ইজি এর বাংলা অর্থ হচ্ছে আশা, কার্টুন এর বাংলা অর্থ হচ্ছে কার্টুন, আমুদ এর বাংলা অর্থ হচ্ছে খুঁটি, খাইমা এর বাংলা অর্থ হচ্ছে তাবু, হাবল এর বাংলা অর্থ হচ্ছে রশি, সিদি এর বাংলা অর্থ হচ্ছে টাইট দেওয়া। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত আমাদের এই অ্যারাবিক টু বাংলা চ্যানেলের সাথেই থাকুন।
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।